হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কালকে সারাদিন বৃষ্টি হওয়ার পর সবাই ভেবেছিল ঠিক আছে আর বৃষ্টি হবে না, বাট কালকে রাতে নিউজে দেখাচ্ছে যে আপ টু ওয়েনেসডে নাকি কনস্ট্যান্টলি বৃষ্টি হবে। তাহলে আমার কালকে যাওয়া হবে না? না হবে না, আজকে পড়তে যাওয়া হবে না? না সেটাও হবে না। আর ইনফ্যাক্ট কালকে রাত্রে থেকেই সেটার এফেক্টটা স্টার্ট হয়ে গেছে, কালকে রাত্রির ওই অ্যারাউন্ড 9টা থেকে কনস্ট্যান্টলি বৃষ্টি হওয়া স্টার্ট হয়ে গেছে। আর তার জন্য দেখো আমাদের এখানকার জল এখনো নামেনি, আর এর অবস্থা দেখো কালকে সারা দিন এর কোথায় ছিল, খেয়েছে কি না দেও কে জানে। তুই ছিলিছি কতবার দেখেছি তোকে? হ্যাঁ কালকে জলের জন্য ওর খোঁজই পাওয়া যায়নি, দেখো নির্দোষ কিছু জানেই না। আর আমাকে এখন এই সাত সমুদ্র পেরিয়ে এই ধোয়া জামা কাপড় পরে ঠাকুরের জন্য ফুল লাড্ডু আর কত লম্বা একটা লিস্ট ধরালো সেগুলো আনতে যেতে হবে। এনে বউ আমার সাথে একটু যাবি ওই ফুল লাড্ডু গুলো আনতে? না তুই বাইকটা নিয়ে যা, তাড়াতাড়ি যা, আমাকে এখন ঝাঁটাবেন। কি হতে হবে? ঝাঁটাবেন। আমাদের ঝাটাম্যান রেস্ট নিচ্ছে, ঝাটা দাদা দিয়ে হাঁপিয়ে গেছে, তাই তো? ও ইউ আর ভেরি বিজি, ফোনে কাটতে নাকি? আমার শ্যাম্পু এনে, কত লাগবে নে, আরো এনে, এনে কত লাগবে নে, সব লাগবে, হ্যাঁ সব দিয়ে দে। তুই কি করছিস সকাল সকালে শ্যাম্পুর পাতা থেকে প্লেটে ঢালছিস? তাই শ্যাম্পুর পাতা দিয়ে ইয়ে করছিস? তুই প্লেটে ঢালছিস কেন? শ্যাম্পু করার সময় হাতে জল থাকবে, আমি কি এগুলো খুলতে পারবো? তাই একবার প্লেটে নিয়ে যাচ্ছি। তুই দেখো কতগুলো পাতা লেগেছে, এত লাগে নাকি? আমার এত বড় চুলে না আরো লেগে যাবে, এইগুলো লেগে যাবে সব। তাহলে এগুলো নে, সব নে, সব নে, সব নে, সব নে। আচ্ছা আমার জন্যই তো এনেছিস, তো আমাকে দুটো দে। কেন, তুই কি করবি? আমার শ্যাম্পু লাগবে তাই। আচ্ছা নে, থ্যাংক ইউ। তো আপাতত আমি স্নানে যাই, এইটা ঢুকে গেলে এর আধা ঘন্টার আগে স্নান হয় না, তো আমি আগে যাই। এই 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 পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, যাবো শেষ। আজকে দিতে হবে? একটাই ছোট প্রবলেম, স্কুটির চাকাটা ছোট আর এই জলের মধ্যে যদি চাকা আটকে যায় সবই নিচে পড়বে, সবই ভিজে যাবো। তো দেখি কিছু একটা জোগাড় করতে হবে। আর দাদুর বাড়ির সবচেয়ে বেশি জল হয়, আর একটু বৃষ্টি হলেই জল জমে যায় দাদু বাড়ির রাস্তায়। তো আমি সেটাই ভাবছিলাম যে এইবার ডোবেনি, দাদু ফোন করলো না, প্রতিবার ফোন করে, মনে হয় ফরচুনেটলি সব পেটি ঠেটি আগে থেকে সরিয়ে রেখেছে, তাই জন্য সব সেফ আছে। এই দেখো না পাকে সকাল সকাল এসে আবার আমাকে ছেড়ে আগে আগে খেয়ে নিল, তোকে আবার বেজ্জতি করবো আজকে দেখ। আর আজকে অনেকগুলো কাজ আছে, আমার সাথে হেল্প করতে হবে। ওকে, বাট আমার পড়ানো আছে। এই জলের মধ্যে যাবি কি করে? সাইকেল নিয়ে যাবো। ও শিট, সাইকেলের চাকা দিয়ে শুয়ে পড়বি, জলে ভিজবি, ওই কাল ট্রেন খুঁজে না পেলে কোনটা ট্রেন ট্রেনের মধ্যে ঢুকে গেলে কি হবে? ঝামেলাই শেষ, ওখানেই থাকবি। আর দুদিন ধরে বৃষ্টির জন্য কাজের মাসি আমাদের ডুবে দিচ্ছে, তাই মাকে এখন বেসিনের মধ্যেই সব ধুতে হচ্ছে। একটু বৃষ্টি হলেই আসে না বলো? হ্যাঁ, আর দেখ না দুদিন ধরে চললো। আর সকাল সকাল এখানে নেপু খেয়ে দে হাতও ধইনি, আমার ব্লগ দেখছে শুয়ে। ও মা, আজকে ব্লগটা দেখবে, সেরা কমেডি করেছি, সেরা বেজ্জতি হয়েছে সেটা দেখবে। আমার ব্রেকফাস্টে চলে এসেছে রুটি আর তরকারি। আর ওটস কই গেল? আরে ওটসের জন্য কলা নেই, কলা ছাড়া ওটস ভালো লাগে? এই যে ব্লগের সেরা জায়গা হচ্ছে এটা, জাস্ট শোনো। ব্লগারে ব্লগ দেখতে মজাই আছে, কিন্তু প্রফেশনাল রোস্টার আছে এখানে, তার জন্য দেখো। ও প্রফেশনাল রোস্টারই রোস্ট হচ্ছে এই ব্লগে, কেমন দিয়ে জিনে পু, এইটা আমার বেস্ট লেগেছে। তো এখন একটু এসেছিলাম বাড়ির সামনে জলের কন্ডিশন দেখতে, আর আমার সাথে কালিও এসে। কালু কিরে, কেমন জল আছে? কালকে জলে তো তোকে খোঁজই পাওয়া যায়নি। তো মোটামুটি আমাদের বাড়ির সামনে এই হচ্ছে জলের কন্ডিশন, সেই দিকে তাকাবে দূর দূর অব্দি সেই দিকে জল, ট্রেন কোথায়, রাস্তা কোথায়, সব মিশে একেকার কাণ্ড। দেখলি ব্লগটা? তুমি তো মেন থাম্বনেলে, তুমি ও কি হাত ছড়িয়েছো, শাহরুখ খানের হাত। কালু আমাদের এখানে কি করছো? কালু এই কেস খেয়েছে, কি করলো তোর? দেখ না কি করছে, গড় যাচ্ছে বাচ্চাটার উপর। আরে ঠিক আছে, ও কিচ্ছু করেনি, বস ওই দিকে চল। আর এই যে আমাদের প্রফেশনাল দিদি, উনি পড়াতে এত সেজে গুজে পড়াতে কে যায়? হে ভাই দেখো সাজেনি, ওটা সাজেনিও টোনে লিপস্টিক এনে প্যান গোটানো, সামনে ড্রেনের জল পাড়াবে, মুখে আবার পাউডার। বা ন্যাচারাল নেপালি, হ্যাঁ জানি।
এই দেখো আমাদের বালিতে কে তে হাই করে দে হাই আরে আম্বানি দাদা তুমি ওলে বাবা একটু ভয় দেখি দাও একটু ভয় দেখি দাও উলি বাবা এর পাপ বলে দাও ডাকো ডাকো ফের আমার নাম করো মা কি হয়েছে আচ্ছা আমিও এসছি না এবার ডাক 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 এবার ধাক্কা দে ধাক্কা এই যে তো টলটলকে আমি একবারে ছাদে নিয়েই চলে এসেছি আমাদের ছাদটা পুরো খোলামেলা ওর জন্য খুবই ভালো দেখো নিজের মতন করে ঘুরে বেড়াচ্ছে খড়ে অতটা স্পেস হয় না ওর জন্য দৌড়াদৌড়ি করার জন্য তাই ছাদটাই বেস্ট দেখো নিজের মতন নাচছে ঘুরছে ফিরছে কিরে এদিকে আয় ওর পাত্তা দেয় না এখানে ছাদে আসলে অ্যান্ড ফাইনালি গাইস কতদিন পর সূর্যদেব আমাদের দেখা দিয়েছে যদিও বা রাস্তার জল আমাদের এখনো শোকায়নি ভর্তি জল কে নিয়ে কি হ্যাঁ হাসি দেবে দেখো দেখছো খাটে উঠে গেল এটা দিয়ে কি সুন্দর কিরে ও ওইটা আচ্ছা গান চলবে সেটার জন্য আঙ্গুল দেখাচ্ছে সো এত্তা টলটল উঠে রেডি হয়ে গেছে আর ওর দিদি ওর কোচ এটা বাই দি ওয়ে আর এই হচ্ছে স্টুডেন্ট তো এখন হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট সেটা হচ্ছে এই জলের মধ্যে দিদুনদের জন্য জল দিয়ে আসা আমি ভরেই রেখেছিলাম ও টিউশন পড়াতে গেছিলো বলে ওয়েট করছিলাম ও আসার জন্য চাইলে আমরা স্কুটি নিয়ে যেতে পারতাম বাট এখানে জল তুলনামূলক অনেক কম বাট দিদুনদারই সামনে রাস্তাটা অনেক নিচু লিটারালি বাইক নিয়ে যাবো তোমরা দেখবে বাইকেরই হাফের বেশি চাকা ডুবে যাবে তো স্কুটি নিয়ে গেলে তো সাইলেন্সার ইঞ্জিনে সব জায়গায় জল ঢুকে স্কুটি বন্ধ হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনে জল এখানে অনেক নেমে গেছে তাও এখন যাই দিদন বাড়ি ওইদিকে দিদন বাড়ি ওখানে হাঁটু জল দাদুই বলে গেছে এই হলো দিদন বাড়ির মারাত্মক গলি কত জল বাবা গাড়ির চাকা গাড়ির চাকা ঢুকে গেছে আর দি এইখানটা কম ওই সামনেটা আরো বেশি ও বাবা ও গাড়ি বন্ধ হয়ে গেছে নাইস গাড়ি নাকি বন্ধ হয়ে গেল ওইখানটা দেখো কত জল যেতে পারবো তো দাদা এই জায়গাটা ভর্তি জল ও শিট তো এখন বাজে অলমোস্ট আড়াইটে এখন টাইম হচ্ছে লাঞ্চ করার আর আজকে তো নিরামিষ মঙ্গলবার তোমরা সবাই জানো তাও ফাটাফাটি রান্না হয়েছে তো লাঞ্চে আজকে হয়েছে ভাত এখানে আছে উচ্ছে আলু ভাতে মানে লাউ দিয়ে ডাল আর এখানে আছে পোস্ত আর সঙ্গে আবার পাঁপড় তাই তো ফাটাফাটি রান্না তো গড়িতে সময় গেছে এখন 3:30 মা এখন কাজ দিয়েছে ভাতা বিলেবুটাকে সবাইকে কেটে দিতে মা প্রথমে বলছিল এই ছোট ছোট মৌসুমি লেবু কেটে দেয় না চুষে চুষে খেতে হয় ওইভাবে কোথে বাট বাতাবি লেবু ওইভাবে ভালো লাগে না এটাকে চিনি নুন লঙ্কা টঙ্কা দিয়ে মেখে খেতে ব্যাপক লাগে তো আমি সেইভাবেই করে বস বাট সবার আগে এখন আগে মাকে জিজ্ঞেস করতে হবে এই লেবুটা কাটে কি করে এটা কাটতে আমি পারি না এদিকে মা কাজ দিয়ে দিয়েছে আমি এখনো টেস্ট করিনি তুমি আগে টেস্ট করে বলো কেমন লাগছে খেয়ে দেখো কেমন আছে সত্যি তো ক্যামেরার জন্য না কিন্তু ভালো হলে ভালো বলো নাহলে খারাপ হলে খারাপ বলো না সত্যি দারুণ হয়েছে আমি টেস্ট করেছি এমনি ঝাল তেমনি মিষ্টি ঠিক আছে দারুণ দারুণ পাক্কা তো তো মার থেকে তো পজিটিভ ফিডব্যাক পেলাম এটার ব্যাপারে এবার আমি টেস্ট করে দেখি আমি এখনো টেস্ট করিনি মাকে আগে টেস্ট করলাম মাখাটা বেশ ভালোই হয়েছিল বাট আফটার এফেক্ট মারাত্মক ঝাল আমি ভাবছিলাম যে দুটো লঙ্কাতে হয়ে যাবে তাও ভাবলাম যে তিনটে লঙ্কা দিই মারাত্মক লেভেলের ঝাল লেগে গেছে যাই হোক এখন যাচ্ছি ঘুড়ি ওড়াতে তো এখন পোপাট হয়ে গেছে ঘুড়ি ওড়াতে আমার আর আমার বাবার দুজনেরই হাত কেটে গেছে আর ওড়াতে ইচ্ছে হচ্ছে না ও আর ও দাদারা এখন ওড়াচ্ছে আর এখন সব পেছন দিয়ে ঘুড়ি টুড়ি আসছে সেটা দেখতে ব্যস্ত ছোটবেলার পর আজকে কতদিন পর ঘুড়ি ধরে আনলাম সেই জঙ্গল টঙ্গলের ভেতরে গিয়ে ছোটবেলায় বেশ মজা লাগে চলো ফাইনালি ঘুড়ি ওড়ানোর পর্ব শেষ এই কটা ঘুড়ি এখনো বেঁচে আছে এটা পরের বছর আবার কাজে লেগে যাবে এই দেখো মা কতটা কেটে গেছে মানে কেটে আগে ছাল উঠে গেছে বাহ আরো ঘুড়ি ওড়া ভালো হয়েছে ভালো হয়েছে তুই আবার আগুনে ঘি ঢালিস কেন হ্যাঁ তুই পড়তে বসেছিস খাবি না তুই হ্যাঁ খাবো খিদে পেয়েছে এটাই বলতাম ওই যে বললাম যে ইয়েটা রয়েছে কালকে কালকে কি
কালকে পোলাও পোলাওটা একদমটা রয়েছে তাই গরম কম ভাই কবি এই নেপু খাবি হ্যাঁ 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 তোর নাকি নিমন্ত্রণ আজকে কি নিমন্ত্রণ বিরিয়ানি ও বাড়িতে আমরা সবাই নিরামিষ খাবো তুই বিরিয়ানি খেতে যাবি হ্যাঁ যাব তুই যাবি তোকে নেব না ভাগ ঠিক আছে আমি পোলাও খাই Till then, bye bye, stay safe and stay happy. Bye.